হ্যাপি সানডে চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আমাদের ইউটিউবে এখন কমেন্টস খেলা হচ্ছে, কমেন্ট সেকশনের খেলা হচ্ছে। হ্যাঁ, ইউটিউবে এখন একটাই কথা যে কমেন্ট সেকশনে গিয়ে একে অপরকে ভেতরে যা কিছু আছে উগড়ে দিচ্ছে। এইটার সাথে জড়িত পাঁচজন ব্যক্তি, তারা বিভিন্ন ফেক অ্যাকাউন্ট বানাচ্ছে, বিভিন্ন রকম বানিয়ে এবং তাদের গায়ের ছাল কমেন্টসে গিয়ে মেটাচ্ছে। এবং যাদের যাদের ওপরে তারা রাগ, সেই সমস্ত কমেন্টসে গিয়ে ফেক অ্যাকাউন্ট থেকে নিয়ে তাদের ওপরে গালিগালাজ, নোংরা নোংরা কথা বলছে। পাঁচজন ব্যক্তি এর মধ্যে জড়িত আছে, আমি গুনে দেখলাম। আমাদের ওখানে পাঁচজন ব্যক্তির মধ্যে আছে মাস্টার মাইন্ড একজন, উনি চুপচাপ বসে থাকেন, উনি কিছু কমেন্টস করেন না, কারোর প্রোফাইলে গিয়েও কারোর ভিডিওতে গিয়েও কোনো কমেন্টস করেন না। উনি হচ্ছেন মাস্টার মাইন্ড, উনি বসে থাকেন চুপচাপ। হ্যাঁ, উনি বসে থেকে, উনি জাজ, হাইকোর্টের জাজ, উনি বসে থেকে এটা ছড়িটা ঘোরান। ওনার যে অ্যাসিস্ট্যান্ট, মানে ওনাকে একদম ব্যাক টু ব্যাক ওনাকে সাহায্য করে যাচ্ছেন, একটু দূর দ্বীপবাসিনী, দূর দেশ থেকে কোন একজন এসছেন, তিনি এই কাজটা নিয়েছেন। আর তার সাথে ওই ব্যক্তিত্বটার সাথে আমাদের এখানকার একজন ভদ্রলোক, তিনি আবার খুব ঈশ্বর বিশ্বাসী, তিনি আবার নিজে রান্নাও করতে পারেন, তিনি ঈশ্বর বিশ্বাসী, পেছনে মা কালী, তার ঠাকুর ঘরের ঠাকুরের আসনে কত রকম ঠাকুর, হ্যাঁ, তিনি মাকেও পুজো করেন। হ্যাঁ, সেই ব্যক্তি, ওই ব্যক্তি বিশেষ, তার সাথে এই যে বললাম যিনি মাস্টার মাইন্ড, তার একনিষ্ঠ ভক্ত, ওই দূর দেশ থেকে যিনি এসতেন তিনি, আর একজন তো সর্বোপরি যাকে নিয়ে অনেক, মানে আমাদের এখানকার মাধুরী দীক্ষিত, যিনি নিজেকে মনে করেন, মানে যিনি হিরোইন, যিনি, আমি এইখানকার সেই বাগুইহাটির কথা বলছি। এখন দেখো, বাগুইহাটি তো অনেক বড়ো দমদম, বাগুইহাটি জায়গাটা অনেক বড়ো, আমি তো কিছু বলছি না, মানে এখানকার যেই ওই চক্রীতি থাকেন, যিনি একেবারে হট ড্রেস পরে থাকেন, উনিই হচ্ছেন একদমই। এনারা কী করছেন, উনি কেন, ওনাকে কেন আমি মাধুরী দীক্ষিত, কেন আমি হিরোইন বলছি, কারণ উনি হিরোইন, ওনাকে ঘিরেই এরা সব লড়াই করে যাচ্ছে। ওই ম্যাডামটাকে ঘিরে, আমার ম্যাডাম বললে, আমার ম্যাডাম বলবো না, দিদিও বলবো না, কারণ ও একেবারে আমার ঠ্যাঙেরও বৈশি। ওই ওকে নিয়ে, ওকে রক্ষা করার জন্য, ওকে গার্ড দেওয়ার জন্য, ওকে যদি কেউ কিছু বললো ফোস করে আসার জন্য, এই একজন দুজন তিনজন চারজন চারজন পাঁচজন আছে। আর উনি তো হিরোইন, হচ্ছে সব কিছু ওনাকে নিয়ে। ওনাকে যদি কেউ কিছু বলেছে, অথচ এখন কিন্তু আমরা যারা আগে, অনেক আগে ওনাকে নিয়ে কিছু নেগেটিভ ভিডিওস করেছিলাম, এখন কিন্তু অনেক দিন আগে আমরা বন্ধ করে দিয়েছি। এবং যার সাথে যার গণ্ডগোলটা হয়েছিল, ওই ম্যাডামের সাথে যে সূত্রপাত যে এটা চলছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। সূত্রপাত কখন কিছুই করে না, বহু দিন, পাঁচ সপ্তাহ, চার সপ্তাহ, এক মাস হয়ে গেছে এখন। কিন্তু এরা ভাবছে যে বাহ, আর তো কোনো আমাদের ভিউজ আসছে না, সাবস্ক্রাইবারও পাচ্ছে না, ভিউজ কমে যাচ্ছে, হ্যাঁ, আমি তো আর কন্টেন্ট পাচ্ছি না, তাহলে আমরা কী করি। এরা ওই মাস্টার মাইন্ড যিনি বসে আছেন, হ্যাঁ, তার সাথে যিনি দূর দেশ থেকে একজন কমেন্টস ছুঁড়ে ছুঁড়ে দেন তিনি, আর এখানে যিনি খুব রান্না করেন, শর্টস করেন, একজন বাবা আছেন, একজন ছেলে আছেন, হ্যাঁ, যিনি পূজা আর্চা করেন উনি, আর একজন আছেন এলোকেশি, খুব লম্বা লম্বা চুল দিয়ে, হ্যাঁ, তিনি আবার এখন একটুখানি ভয়টায় পাচ্ছে কিনা জানি না, আবার হয়তো কখন ফোস করে উঠবেন জানি না। এই কজন এখানে থেকে পরামর্শ করছেন, সরা পরামর্শ করে কাকে কী রকম বাজে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট, আর অনেক রকম ফেক আইডি থেকে। আমাকে যেমন কালকে একজনের ভিডিও দেখছিলাম, কালকে আমার খুব কাছের একজন মানুষের ভিডিও দেখছিলাম, নাম বলতে কোনো দ্বিধা নেই, পেটুক মহারাজ, আমাদের উদয় মৌয়ের পর
ও একটা খুব ভালো একটা ভিডিও নিয়ে এসেছিল এবং মানে অনেক লম্বা ভিডিও ছিল। তার মধ্যে হ্যাঁ আমার কথাও উল্লেখ ছিল যে মানসিক বিকারগ্রস্ত মিয়ানমার, ওই যে আমাদের চ্যানেলে নাম নিয়ে মানসিক বিকারগ্রস্ত এবং তার সাইকোপ্যাথ মেয়ে, ওই দূর থেকে যে ভদ্রমহিলা আছেন উনি আর এখানে বসে যে যারা আছেন তেনারা ফেক অ্যাকাউন্ট থেকে এই সমস্ত, যেহেতু আমার নামটা এসছে ওই জন্য বললাম ম্যাডাম আপনারা সব ম্যাডামরা আপনাদের কোনো কন্টেন্ট পাচ্ছেন না, কোনো ভিউজ হচ্ছে না বলে আপনারা এখন লেগেছেন তো অনেক রকম ফেক আইডি থেকে যা তা করছেন। হ্যাঁ বলে যান, হ্যাঁ কী হবে লাভটা কী হবে আপনাদের, একটু ভিউজ কামাবেন, হ্যাঁ 2000 ভিউজ কামালেন 3000 ভিউজ কামালেন, কারণ আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি নিজস্ব কোনো রকম গুণ আপনাদের শরীরের নির্গুণে ভরা, আপনাদের কোনো রকম গুণ নেই, সুতরাং আপনারা বলে যান যেহেতু আপনারা আমাকে ভিডিও করে পার্সোনালি আমাকে অ্যাটাক করছেন না দেখে আপনাদের ছেড়ে দিলাম, হ্যাঁ মানসিক বিকারগ্রস্ত সাইকোপ্যাথ করেছেন ছেড়ে দিলাম, কিন্তু এই যে কমেন্ট কমেন্ট খেলা ফেক অ্যাকাউন্ট খেলা কমেন্টস কমেন্টস খেলা এটা কিন্তু বেশি একটু বেশি বার বারান্ত হয়ে যাচ্ছে না। আমি বিখ্যাত যে ম্যাডামকে নিয়ে আপনারা করছেন ওই 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 দমদম এরিয়ায় থাকে আর সাংঘাতিক একটা কী মনে করেন ওনার যা মুখের ভাষা, আমি গতকাল ওনার তিনটে ওনার কথা আমি মুক্তি উচ্চারণ করলে আমার মুখটা না থেতলে যাবে, আমি ওই মুক্তি উচ্চারণ করবো না ওই মেয়েটির নাম। তিনি কি করে উইদাউট এনি প্রুফ তিনি অনেক বড় বড় কথা বলে যাচ্ছেন, যে একটি বিখ্যাত চ্যানেলের একটি ছেলেকে নিয়ে বলছেন, তার স্ত্রীকে নিয়ে বলছেন, তাদের বাচ্চা নাকি তাদের বাচ্চা নয়। উনি এখন দেখুন আপনারা চার পাঁচজন পান্ডা যারা আছেন না কমেন্টসে কী করছেন, এখন সেই ছেলেটি যদি আপনাদের বিরুদ্ধে কিছু আইনি ব্যবস্থা নেয়, খুব তো আপনারা আইনি ব্যবস্থা নেবো, একে স্ট্রাইক দিচ্ছেন তাকে স্ট্রাইক দিচ্ছেন, সাইবার ক্রাইম দেখে ভয় দেখাচ্ছেন, থানা পুলিশ করছেন, আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে যে ছেলেটিকে নিয়ে তোমরা এত বদনাম করছো, যে ছেলেটির নামে যা তা বলছো, ছেলেটির স্ত্রীর নামে যা তা বলছো, এমনকি বলছো যে বাচ্চাটাও নাকি তাদের বাচ্চা নয়। আপনাকে বলছি বাগুইহাটির যিনি থাকেন, দেখুন বাগুইহাটিতে কিন্তু অনেকেই থাকেন, নিজেকে মাধুরী দীক্ষিত না কি দীক্ষিত না কি মনে করেন, হ্যাঁ আর খালি চারটে করে ভিডিও ছাড়েন পাঁচ মিনিটের, কোনো এডিটিংয়ের বালাই নেই কিচ্ছু নেই, আপনার ভিডিও তো আমরা দেখি না এখন দেখি না। আর আপনি একটা আমি নোটিস করেছি লাইনসগুলো থাম্বনেল যেগুলো ক্লিক করেন সেগুলো খুব স্পেলিং মিস্টেক থাকে, হ্যাঁ আপনাকে বলছি আপনি তো ওই ছেলেটিকে বলেছেন ওই মেয়েটিকে বলেছেন যাচ্ছে তাইভাবে বলেছেন বড় চ্যানেলের পেছনে, আপনি আপনি কি বলেছেন আমার কিছু সহৃদয় শুভাকাঙ্ক্ষী আছে, আমি জানি আপনার সহৃদয় শুভাকাঙ্ক্ষীরা আপনাকে যে কাঁধে বন্দুক রেখে আপনাকে যে চালনা করছে তারা সে তারা আমরা খুব ভালো করি, তারা যতই ফেক আইডি থেকে পাঠাক না কেন আমরা তাদের জানি জানি কার কে চারজন লোক আপনার পেছনে আছে, বললাম যিনি মা কালী মা দুর্গা মানে আপনার প্রিয় ভাইটু ভাই মোটা সে ভাইটা আছে আর তার সাথে আর কি দূর দীপপাশিনী, হ্যাঁ ওই দূর দেশ থেকে একজন কমেন্টস করে যাচ্ছেন তিনি আর এখানে একজন মাস্টার মাইন্ড চুপ করে আছে কিছু বলছেন না, তার সাথে আর কি চালা চামুন্ডা এলোকেশি, হ্যাঁ অনেকে একটা কথা বলি, হ্যাঁ আপনি যে ওইভাবে বলছেন আপনার ভিডিওতে যে একজন আছে দালাল, হ্যাঁ আপনি নিজেকে খুব চালাক মনে করছেন, আপনি মনে করছেন দুনিয়ায় আপনি চালাক আর কেউ চালাক না, আপনি তাকে দালাল মনে করছেন, সে কিন্তু আপনার মতো 10টা মেয়েকে কেস ঠুকে দিতে পারে, অনেক তো হয়ে গেছে এবার আপনারা না কমেন্টস গেম খেলাটা বন্ধ করে দিন, হ্যাঁ এটা একটু পুরনো হয়ে যাচ্ছে না, একটা নতুন কিছু সাবজেক্ট নিয়ে আপনারা আসুন প্লিজ, হ্যাঁ বহু পুরনো হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা, সবাই কিন্তু যে যার মতো বন্ধ করে দিয়েছে, হ্যাঁ কালকে আমার আরেকজন ভিডিও দেখলাম যে তাকেও নিয়ে আমি তার নাম আমি নিতে পারি যে টুনস অ্যাট মম, টুনস অ্যাট মমের যে আমার মেয়েটি আছে মুনমুন তার
তার কমেন্টসে কি আপনারা তাকেও যাচ্ছে তাইভাবে বলে এসছেন, তাকেও জান হয় তাই বলে এসছেন, তা আপনারা কি এতে আমাদের ভালো করে ভিডিও করতে দেবেন না? আপনারাও করুন না ভালো করে, আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে। আমি কালকে বললাম না যে আপনাদের যা আপনাদেরকে নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, যাকে নিয়ে এত, যাকে হিরোইন বানিয়ে আপনারা এত লেগ পেছনে আপনারা আছেন না, যে একটি একটি মেয়ের আপনারা সব চেলা, ওকে নিয়েই তো শুরু হয়েছে, ওকে নিয়ে ওই হিরোইন আমার কাছে ওই সব ওই হিরোইন, ওকে নিয়েই তো শুরু হয়েছে না, ওকে কেউ কিছু বলতে পারবে না। আপনারা একেবারে ফোর্স করে আসেন, আর এর কমেন্ট বক্সে গিয়ে তার কমেন্ট বক্সে গিয়ে তার কমেন্ট বক্সে গিয়ে যাচ্ছা তাই পাবে নোংরা নোংরা কথা কমেন্টসে, আর ফেক অ্যাকাউন্ট। একজন তো ঠিকই বলেছে যে আমি একটা, আমার বাবাও একটা, আমার মাও একটা, ভগবানও একটি, আমার স্বামীও একটি, আমার সন্তান ছেলে সন্তানও একটি, আমার মেয়ে সন্তানও একটি, আমাদের কোনো ফেক অ্যাকাউন্ট নেই। ঠিক বলেছে ওই ক্রিয়েটার, যে ভিডিও ক্রিয়েটার যিনি, আমি এইমাত্র সকালে তার ভিডিও দেখলাম, ঠিক বলেছেন উনি। সুতরাং আপনারা নিজের চরকায় তেল দিন, নিজেদের কাজ নিজেরা করুন। হ্যাঁ, আপনাদের দেখে মনে হচ্ছে না যে আপনাদের মধ্যে একটু হলেও শিক্ষাবোধ আছে? হ্যাঁ, আপনাদের রাস্তা কী বলবো আর, মানে আমার তো মনে হয় রকে বসাতে ছেলে ছোকরারা আছে, এবং অনেক দেখি তো যাতায়াতের পথে কাটে রাস্তাঘাটে অনেক এরকম লোক আসবে পুজো দেখা। তো এই গেমটা না, এই গেমবাজিটা অনেক পুরনো হয়ে গেছে, বহুত পুরনো চলছে, গত কয়েক সপ্তাহ ধরে চলছে, এবং আমরা সবারই সব ভিডিও দেখি এবং তার কমেন্ট সেকশনে দেখি। আপনারা এই গেমটা বন্ধ করুন, এই কমেন্টস কমেন্টস গেম করাটা। হ্যাঁ, যে ওই আর ওই ফেক অ্যাকাউন্ট দিয়ে, ফেক অ্যাকাউন্ট আপনারা 5টা, 6টা, 7টা, 8টা করে ফেক অ্যাকাউন্ট, ফেক আইডি খুলে রেখেছেন, ফেক আইডি খুলে রেখেছেন, খুলে রেখে আপনাদের আপনাদের নিজস্ব, আপনি আপনারা বলুন তো যে আপনাদের কোনো নিজস্ব কাজ বলতে আপনারা কী করেন? সকালে ওঠা থেকে রাত পর্যন্ত আপনাদের ডেইলি লাইফস্টাইল কী? আপনাদের একটা কথাই আমরা, আপনারা কেউ স্ট্র্যাটেজি করেন সারা দিন বসে বসে যে কার কোন ভিডিও ক্রিয়েটারের কাছে যাব? আপনাদের কাজ হচ্ছে আপনাদের রান্না বান্না, ঘর সংসার, ছেলে মানুষ করা, আমি মানুষ করা, কিচ্ছু নেই বেসিক্যালি। আপনারা জিরো, আপনারা নিজস্ব, আপনাদের কোনো আইডেন্টিটি নেই, আপনাদের নিজস্ব কোনো কাজ আপনাদের নেই। আপনারা এসছেন এই জগতে, জন্মেছেন এই জগতে নোংরা ছিটাতে। আপনাদের কী কাজ? আপনার ইউটিউব চ্যানেলটা খুলেছেন এই জন্য যে আপনাদের নিজস্ব কোনো কিচ্ছু নেই। তাও তো বলবো যে যারা যে খুব ঠাকুর দেবতা মানে, মাঝে মাঝে তো তিনি দেখি রান্নাবান্নাও চ্যানেলও খুলেছেন, রান্নাবান্নাও দেখান, তো থাকুন না আপনার রান্নাবান্না দেখান। আর তিনি, আপনি তো খুব ভালো নাচেন, সেই ছেলেটিকে বলছি যিনি ঠাকুর দেবতা নিয়ে থাকেন, আপনি তো খুব ভালো নাচেন, থাকুন না। আপনি কেন একটা ছেলে হয়ে মেয়ে ছেলেদের মতো মেয়ে ছেলেদের পিছনে লেলিয়ে থাকেন? কেন আপনি মেয়ে ছেলেদের, দেখুন আপনি কিন্তু বলেছেন, আমি জানি আপনি একজনের কমেন্টসে গিয়ে বলেছেন সিনিয়র সিটিজেন, চশমা পড়া সিনিয়র সিটিজেন, ওনার যা মুখের ভাষা আপনি বলেছেন কিন্তু আমি সেই কমেন্টস, আমি না ওরকম মানে ছোটো শ্রেণীর কাজ আমি করি না। হ্যাঁ, যে ওই স্ক্রিনশট মেরে দিলাম, এটা দেখিয়ে দিলাম, ওই মানে আমার অনেক বয়স হয়ে গেছে, তো অনেকটাই বয়স হয়ে গেছে, আমার যদি শাসন করার থাকে আমি নিজের ছেলেকে করি, নিজের জনকে করি। সুতরাং আপনারা, আমার কোনো রক্তের সম্পর্ক আপনার সাথে আমার নেই, কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে আপনাকে আমি রাইট দিই যে ওই ম্যাডামের কমেন্ট সেকশনে গিয়ে আপনি আমার নামে যে স্ক্রিনশট, কিন্তু আমি কিন্তু আমার না মানে জেনুইন অনেক কাজ থাকে, বাজার করা, হাট করা, সংসার করা, ছেলের খাবার দেওয়া, মেয়ের খাবার, অনেক কাজ থাকে, পুজো আর্চা করা, মানে আমার না এরকম নোংরামিতে এক সময় দিতে পারবো না প্লিজ। হ্যাঁ, আমার তো মনে হয় বেসিক্যালি আপনাদের 5 জন লোক আপনারা ওই ওই বাগুইহাটিতে যিনি থাকেন নিজেকে কী মনে করেন, মাধুরী দীক্ষিত নাকি, খুব এবিপি আনন্দ খবর খবর খবরের চ্যানেল খবরের চ্যানেল, হ্যাঁ বাকস্বাধীনতা, ছোটো ছোটো জামাকাপড় পরাই যেতে পারে, আমার আমি তো সবার কাছে করেই দিচ্ছি আমার পার্স লাইফ সম্বন্ধে, তিনি এত বড়ো বড়ো কথা বলেন, তাই তার পেছনে মানে আর কত, হ্যাঁ আর কতটাকে গাছ করে চলতেন, হ্যাঁ রসস্থ তো আপনার সবাই দেখি, আপনারা বেসিক্যালি তো বলতে গেলে ওই ধরনের
রসালো জিনিস দেখতে সত্যিই পছন্দ করে। সেখানে যদি কেউ কিছু বললো তো, এখন তো কেউ কিছু বলছে না, তাহলে শুধু শুধু আপনি, আমি দেখলাম এটা আপনাকে বলছি যিনি খুব ঠাকুর দেবতা নিয়ে বসে থাকেন আর মাঝে মাঝে রান্না করেন, আপনি আমার ছেলে, ছেলে একটু তাকে বলছি যে আপনি আমার নামে বলেছেন, আমি বুঝতে পেরে গেছি সিনিয়র সিটিজেন, হ্যাঁ উনি এইসব ওনার যা মুখের ভাষা, আপনি কোথায় দেখলেন আমার মুখের ভাষাকে? আমি কিন্তু স্ক্রিনশটও দিয়ে দিতে পারি, হ্যাঁ সব অনেকের, কিন্তু আমি না এই সমস্ত এই গেম বাজি আর করব না। অত্যন্ত মানে মানে কী বলবো, বিলো দ্য স্ট্যান্ডার্ড, বিলো মাই স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, মানে আমার যা স্ট্যান্ডার্ড, আমার যা লেভেল লেভেল সেটার থেকে বিলো হতে চাইছি না। কারণ আপনারা যেটা করছেন না, আপনার দেখে মনে হচ্ছে না আপনাদের পেটে কোনো বিদ্যে আছে, আপনাদের আপব্রিঙিং কোনো মানে কোনো আপনাদের আপব্রিঙিংটাই ভালো না। তা আমার আপনাদের পিতামাতাকে দোষ দিয়ে তো লাভ নেই, তারা তো সুন্দর করে দিয়ে গেছে, আপনারা সেটার অপব্যবহার করছেন। তা নাহলে আপনি একটি ছেলে হয়ে একটি বৃদ্ধা মহিলার সম্বন্ধে, আমার সম্বন্ধে এই সমস্ত কথা কমেন্ট সেকশনে কেন করেছেন? হ্যাঁ কেন করেছেন আপনাকে জিজ্ঞেস করছি, কী পেয়েছেন? হ্যাঁ কী পেয়েছেন? আপনাকে নিয়ে আমি একটা পজিটিভ ভিডিও অনেক আগে করেছিলাম, আপনার লজ্জা করে না একটা বয়স্ক ভদ্রমহিলাকে একটি ছেলে হয়ে আপনি এরকম বলছেন যে এই বৃদ্ধা মহিলা সিনিয়র সিটিজেন ওনার মুখের ভাষা আপনি, তাও আবার আর এত মেয়ে ঘেঁষা কেন? সব ভদ্রমহিলাদের পেছনে পড়েছে, আপনার লজ্জা করে না? আর আরেকজনকে বলছি উনি দূর থেকে একদম দূরে বসে বসে কমেন্ট সেকশনে অন্তত আমার নামে, আমি আমারটা বলছি, যে যার মতো বলবে এখন আমার নামে, আর যদি ফাদার দেখেছি আমার আর আমার মেয়ের নামে অনেক, আমি বাড়ির কেউ না, যদি এক কিছু করে আমার ছেলে যদি আমাকে একটু বেশি আমার পেছনে করে না, আমি তুলোধনা করে দিই আপনাকে, আমি ওয়ার্ন করছি আমার নামে, কোনো রকম ফেক অ্যাকাউন্ট থেকে, কোনো রকম আলাদা প্রোফাইল থেকে আমার নামে অন্যের জায়গায় কমেন্টস করে যে মানসিক বিকাশগ্রস্ত রুগী, তারপরে পিআরও এসপিটিটি কী বোঝাতে চাইছেন, লেট বি ক্লিয়ার ইট। কালকে আমি মৌয়ের বর উদয় যে ভিডিওটা করেছিল তার মধ্যে এটা ছিল, সেই কমেন্টসের ভিত্তিতেই আমি আপনাকে জিজ্ঞেস করছি ম্যাডাম, আপনাকে, আপনি অনেক দূরে থাকেন ভরাছড়া পাইলে, আপনাকে জিজ্ঞেস করছি, আপনার সংসার নেই, আপনার স্বামী সন্তান নেই, আপনি এই সমস্ত কমেন্টস করছেন বসে বসে, হ্যাঁ আপনি আমার বাড়িতে এসেছেন, আমাকে দেখেছেন, আমার আপব্রিঙিং আপনি জানেন, আপনি এই সমস্ত কমেন্টস কী করতে করছেন? আপনি নিজস্ব ভিডিও বানাতে পারছেন না কেন? আপনাদের কোনো কন্টেন্ট নেই কেন? আপনাদের যে চালা 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 চামুন্ডাগুলো আছে, চালা চামুন্ডা, তারা ওই একই কাজ করে যাচ্ছে। শুনলাম তাদের মধ্যে কাউকে হোয়াটসঅ্যাপে এরকম করেছে, যাই হোক হোক ওইগুলো যেন মিটে যাক, কিন্তু ফার্দার প্লিজ আর করবেন না কেমন। এই খেলাটা না অনেক পুরনো হয়ে গেছে, এখন এটাকে বন্ধ করুন, এবার অন্য কোনো ইয়েকে নিয়ে বলুন। একটা কথা জেনে রাখবে আপনাদের বলছি, এই যে বড়ো বড়ো ক্রিয়েটাররা আছে, নাম করা ক্রিয়েটাররা আছে, তাদেরও কিন্তু নেগেটিভ কমেন্টস আসে, আসে না যে তা না, কিন্তু সেই নেগেটিভ কমেন্টসগুলো না খুব সুন্দর সুন্দর আমি দেখি, তো বড়ো বড়ো সৌমিলি অধিকারী, ইনসাইড আউট, পশ প্যালেটে, কলকাতা ক্যানভাস, তারপরে মুম্বাইকার নিখিল, তারপরে আপনার মুম্বাইকার নিখিল, ফ্লাইং বেস্ট, আর তো আমি তো বললাম, এদেরও আসে, হ্যাঁ কিন্তু এদের মার্জিতভাবে, নেগেটিভটাও খুব সুন্দরভাবে আসে। আপনারা কি ভেবেছেন বড়ো বড়ো চ্যানেলে কি নেগেটিভ কমেন্টস আসে না? আসে আসে, কিন্তু সেটা ওরা খুব সুন্দর করে ট্যাকেল করে, ওই নেগেটিভ কমেন্টসও নেওয়া যায়, কারণ ওর মধ্যে না ওরকম নোংরামিতে ভরা থাকে না, ওটা খুব সুন্দরভাবে ওরা নেগেটিভ বলে, ওদের কি আসে না? একটা দুটো আসে, কিন্তু এই যে ভিডিও একার আমরা যারা আছি, আমি তো আরোই নিচু, আমার থেকেও যারা একটু ওপরে আছে, এই কিছু কিছু বেঙ্গলি ইউটিউবার্সদের পেছনে আপনার হাত ধুয়ে লেগেছেন, কেন ইন্দ্রাণী তো ভিডিও করতেই আসতে পারছে না, ভয়েস অফ ইন্দ্রাণীর কথা বলছি, ও তো এতটাই ডিস্টার্বড আছে, ও ভিডিও করতেই আসতে পারছে না, এটা কেন করছেন?
টুনস অ্যান্ড মাম মমকে আপনারা যাতা ফেক অ্যাকাউন্ট থেকে যাতা নোংরামি করেছে। সুতপা কিচ্ছু করছে না, কিচ্ছু করছে না, কিচ্ছু করছে না, কী সুন্দর ক্রিয়েটিভিটি দেখাচ্ছে ওর ভেতরে, এত সুন্দর সব পার্টস আছে সেগুলো করছে, তাও ওকে আপনারা ছাড়ছেন না, কারণ আপনাদের নিজস্ব কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ইউ আর দ্য ফাইভ অফ পাঁচজন, আপনারা বিগ জিরো, আপনারা মানে কী বলবো, আমার অ্যাডজেক্টিভ আমি বলবো না, কারণ অনেকের কাছে আমি বকা খেয়েছি যে ওরা নিচে নাম, ওরা যদি নিচে নামে তো তুমি কেন নিচে নামবে, কাকিমা মাসিমা যারাই আমাকে মাসিমা বলে তার সম্মান ভালোবাসে, আমাকে বলেছে যে মাসিমা মাম্মাম তুমি ওরা করছে বলে তুমি কিছু, কিন্তু না আমি তা করছি না, আমি শুধু বলছি কমেন্টস গেমটা বন্ধ কর, এই কমেন্টসে কমেন্টসে গিয়ে গেমবাজি করাটা বন্ধ করে দাও। হ্যাঁ, যেহেতু আমার নামে আমি আগে এসছে বলে আজকে আমি এই ভিডিওটা করেছি, দু জায়গায় ওই মোটা করে যে আমার একটি ছেলে আছে না, যে খুব পূজা আর্চা করে, সে অন্যের একটা চ্যানেলে গিয়ে মানে অন্য মানে এই পাঁচজনের মধ্যে, সে ওই ম্যাডামও হতে পারে আর দুর্দেশী ম্যাডামও হতে পারে, হ্যাঁ আমার মনে হয় ওই যে ফিন্দে ফিন্দে, হ্যাঁ ফুন্দে ফিন্দে একটা আছে না, হ্যাঁ ফিন্দের কাছে বোধ হয় বলেছে, ওর কমেন্ট বক্সেই আমি দেখলাম, ওইখানেই বলেছে যে উনি একজন একটি কি সুটকি সুটকি বুড়ি, একটা সুটকি বুড়ি, উনি যেমন ওনার মুখের ভাষাও তেমন। তুমি কি কাজ করো, কোথায় করো, তুমি কোন আইটি সেকশনে আইটি ইয়েতে আছো, কী কাজ কর, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কী, আর ইউ হ্যাপি উইথ ইউর ম্যারিড লাইফ, আমি তো অনেক কিছু বলতে পারি, কিসের ফ্রাস্ট্রেশন এত, তুমি আর কাউ পারলে না, তুমি আমার মতো তাঁত মরা লোক বুড়ি তাকে হ্যাঁ আমাকে অ্যাটাক করছো, ভালো হবে না, কিন্তু ভালো হবে না, এর ফল ভালো হবে না। তোমাকে নিয়ে আমি অনেক আগে একটা পজিটিভ ভিডিও করেছিলাম, মনে করে দেখো, তোমাকে আমি মাতৃ সম্বন্ধন দিয়েছিলাম, তোমাকে আমি বলেছিলাম তুমি আমার ছেলে আমি তোমার মায়ের মতো, তাকেও ছাড়লেন, কার ইন্ধনে তোমরা এরকম করছো, কে তোমাদের ইন্ধন জোগাচ্ছে, এ সমস্ত বাজে বাজে কমেন্টস করাতে, কে হু ইজ দ্য মাস্টার মাইন্ড অফ অল দিস থিংস, সে চুপ করে আছে, সে কিচ্ছু বলছে না, সে চুপ করে আছে, কে মাস্টার মাইন্ড, কে, যে তোমরা সব ওই দূর দেশে যে উনি থাকেন প্রফেসর ম্যাডাম, উনি ওনার কমেন্ট সেকশনে গিয়ে সব করা হচ্ছে, আর উনি আবার আরেকজনের কমেন্ট সেকশনে গিয়ে ওনার কথা বাদ দিত যা তা। আর এইটা একটু বলে দেবে তো যে বিকারগ্রস্ত মানসিক বিকারগ্রস্তটা আমি তো বলছি, ওয়ান ইজ টু ওয়ান কথা হচ্ছে, আর মানসিক বিকারগ্রস্ত যাই তো রান্না করতে গেছে, মানসিক বিকারগ্রস্তর মধ্যে কী এমন আছে যে তার মেয়ে সাইকোপ্যাথ মানসিক বিকারগ্রস্ত, সরি আমি রান্নাঘর থেকে বলছি, সেটা ক্ল্যারিফাই আমি চাই, আর যে কোথায় কোন কথাতে আমাকে মানসিক বিকারগ্রস্ত ভদ্রমহিলা লেগেছে। আর আপনি তো চল্লিশের কোথাও পেরোননি আপনি বলেন না, হ্যাঁ সুতরাং এই কমেন্টস কমেন্টস গেম বন্ধ করুন। আপনারা কি মনে করেছেন আপনাদেরই সব আছে আমাদের কিছু নেই, এটা পুরো নয় আছে, লেবু চটকাতে চটকাতে তেতো হয়ে যায়, একটা জিনিস না ওই একটা ম্যাডামকে নিয়ে সে কবে, ও তো বহুত পুরনো হয়ে আছে, এবার না আপনারা একটু স্টপ করে দিন, আর ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না। কালকে আমি সুন্দর একটা ভিডিও বানালাম, গান করলাম, দেখতেই আসছো না কোনো কী ভিউজ, আচ্ছা আমাদের একটু দেখুন না আপনারা এই সমস্ত ভিডিওগুলো, যখনই আমি কোনো একটু কন্ট্রোভার্সি নিয়ে পড়বো, যখন একটু গিয়ে সেখানে আপনারা একবারে মৌমাছির মতো চলে আসেন, একটু ভালো ভালো জিনিস, একটু সমাজে ভালো ভালো জিনিস দেখতে শিখুন, দেখতে শিখুন, হ্যাঁ আপনারা এই সমস্ত বাদ দিন এখন, আপনাদের বলছি চার পাঁচজন মুষ্টিমেয় চার পাঁচজন, প্রত্যেকটা বেঙ্গলি ইউটিউবার্স আমাদের মতো, আমার আমি সব থেকে ছোটো তার মধ্যে, আমি মনিটাইজ চ্যানেল নই, মনিটাইজ চ্যানেলটা যারা আছে আমি তো বললাম টুনস অ্যান্ড মমকে বলেছেন, ভয়েস অফ ইন্দ্রাণী তো আসছেই না, ইন্দ্রাণী তো ভিডিওই দিচ্ছেন, তাকেও আপনারা ছাড়েননি, মানে খুঁড়িয়ে 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 খুঁড়ে বার করছেন না, কাজ নেই, খেয়ে দিয়ে কিচ্ছু নেই, সংসার করেন না, স্বামীকে দেখেন না, সন্তানকে দেখেন না, রান্নাবান্না করেন না, যে যার প্রফেশনে আছেন
সেই প্রফেশন নিয়ে ব্যস্ত থাকেন না, এত সময় পান কী করে? হ্যাঁ, সমস্ত জনে ভিডিও দেখেন না বসে বসে? কী সময় পান আপনারা! হ্যাঁ, ভিডিও দেখে একটু ভালোটা শিখুন, ভালোটা দেখুন তাদের, তাদের ভালোটা না খুঁচিয়ে খুঁচিয়ে বার করে কমেন্ট সেকশনে। বহুত পুরনো হয়ে গেছে, আর ওই ওই মেয়েটি ও বহুত পুরনো হয়ে গেছে, আর ওকে তো মানে আমি দ্রষ্টব্যের মধ্যে আসবে, ইনভিজিবল আমার কাছে, ও ওয়ান অফ দ্য মোস্ট ইনভিজিবল ওম্যান। কে ও পাগলি বলবো না, সাইকো বলবো না, বোকা বলবো না, অতি চালাক বলবো, কোনো ডেফিনেশন আমার নেই। এক এখন ধরেছে, সুতপা গেছে তো, সুতপা গেছে এখন ধরেছে, ভিউজ তো কমে আসছে, ওর তো ভিউজই কমে আসছে, ও তো ভিউজ কামাতে এখন ধরেছে একটি ছেলেকে, সুন্দর বাচ্চা ছেলেকে ধরেছে, ওর গোষ্ঠীর পিণ্ডি চটকাচ্ছে, দেখেছে ওখানে একটা কিছু করি, আর আপনারাও সাথে সাথে এখন পেছনে ওটা একটা রস পেয়ে গেছেন, খুব অসাধারণ। আপনারাও তো চালাক, আপনি জানেন না আপনাদের কী দুঃখের দিন আসছে। আপনারা যদি একজোট হতে পারেন, আমাদের এখানেও আমরা একজোট আছি, আসছি আপনাদের, এবং ও একাই কাকি যা যে ছেলেটিকে নিয়ে আপনারা বলছেন না, হ্যাঁ, যে তার বউ এরকম, তার ছেলে নাকি তার ছেলেই না, আসছে আপনাদের। আপনারা ভয় পেয়ে গেছেন না? ও স্ক্রিনশট মেরে দিয়েছিল না সেদিন কেউ ভিডিওতে ওটা দেখে। আর ওই ম্যাডামের তো কোনো খাদি একটা করে আছে, গুড মর্নিং, লাভ ইউ অল ডিয়ার, বাই ডিয়ার ফ্রেন্ড, এই একটা অত্যন্ত ফালতু আওয়াজে ওই একটা করে যায় দিনে চারটে করে। এখন একটু থেমে যান, কেমন? আমি ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক লেন্দি হয়ে যাবে, আর এই বলেই শেষ করলাম যে এখন নতুন কমেন্টস কমেন্টস গেম চলছে, সে খেলাটা যাতে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, এবং আর অন্যের কমেন্ট বক্সে গিয়ে তাকে এমন কিছু কমেন্টস করে তোমরা আসবে না যে সেটার রিয়াকশান খুব খারাপ হয়, মানুষের রিয়াকশান খুব খারাপ হয়ে যায়, কারোর কারোর শরীর খারাপ হয়ে যায়, রাগ আসে, এবং তোমরা কি ভাবছো কিছু একটা গেম প্ল্যান করছো না, যে একটু উস্কে দিই উস্কে দিই উস্কে দিই, তা আমাদের উস্কানিতে ও একটা বেশ ভিডিও করে দেবে, আর তাতে আবার আমরা একটু ভিউজ কামানো, এইসব না, খেলা ঠেলাগুলো বন্ধ করো, নিজের নিজের চ্যানেলকে দেখো, ইউটিউব চ্যানেল খুলেছো, নিজস্বতা কিছু রাখো, হ্যাঁ, এগুলো বন্ধ করো। এখন আবার একটা নতুন চ্যানেলের পেছনে লেগেছো, একটি ছেলে তার স্ত্রী, তার স্ত্রীর চ্যানেলের পেছনে লেগেছো, সেই ছেলেটির পেছনে লেগেছো, হ্যাঁ, কারণ এখন ওই বাবুইঘাটি ভদ্রমহিলা গেছে, এখন আমরা তোমরা ওই নতুন, কিন্তু সেখানে পা রাখতে পারবে না, তোমরা জানো না তোমরা কিসে পা রাখছো। ওই ছেলেটি কিন্তু সাংঘাতিক ভালো ছেলে, তোমরা জানো না তোমাদের কোথাকার জল কোথায় পৌঁছায়, প্লিজ স্টপ ইট। হ্যাঁ, আমি তোমাদের থেকে সবাই থেকে বয়সে বড়, অনুরোধ করছি এইগুলো খেলাগুলো বন্ধ করো, অন্য অন্য কন্টেন্ট, তোমরা কন্টেন্ট খুঁজে বেরোচ্ছ, নিজস্ব কন্টেন্ট দাও, একটাকে ছেড়ে আরেকটা, আরেকটাকে ছেড়ে আরেকটা, ওইটা দিয়ে আমরা একটা কিছু ভিডিও বানাই, স্টপ দিস। হ্যাঁ, সো টাটা, বাই বাই, সি ইউ। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আচ্ছা আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করো, আর কী বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো আসছি, টাটা।